মস্কোর ক্রকাস সিটি কনসার্ট হলে অতর্কিতে হামলা চালায় একদল বন্দুকধারী। হামলায় এখন পর্যন্ত 93 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও শতাধিক। স্থানীয় সময় 22 মার্চ শুক্রবার রাত 8টার পরপরই এই হামলা হয়। রয়টার্স জানিয়েছে 5 জন বন্দুকধারী এই হামলা চালায়। প্রাথমিকভাবে বন্দুকধারীদের শনাক্ত করা না গেলেও কয়েক ঘন্টা পরই ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএস দায় স্বীকার করেছে, আর এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। চলুন একটু বোঝার চেষ্টা করি কারা এই আইএস এবং কেন তারা মস্কোকে বেছে নিল হামলা চালানোর জন্য। ইসলামিক স্টেট খোরাসান, সংক্ষেপে আইএস-ক, ইরান, তুর্কমেনিস্তান এবং আফগানিস্তানের কিছু অংশ নিয়েছিল খোরাসান, সেই অনুসারেই এই নামকরণ। 2014 সালের শেষের দিকে এই গোষ্ঠীটির আবির্ভাব হয় আফগানিস্তানে এবং চরম বর্বরতার জন্য তারা খ্যাতি অর্জন করে। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সবচেয়ে সক্রিয় আঞ্চলিক সহযোগীদের মধ্যে এটি একটি। তবে 2021 সালে যখন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়, তখন থেকে তাদের প্রতিপত্তি একটু কম দেখা যায়। আইএস-কে এর আফগানিস্তানের ভেতরে এবং বাইরে মসজিদ সহ অন্যান্য অনেক জায়গায় হামলার ইতিহাস আছে। খুবই সাম্প্রতিক সময়ের দিকে যদি একটু তাকাই, তাতেই অনেকগুলো রেকর্ড পাওয়া যাবে। যেমন একেবারে এই বছরের শুরুর দিকেই ইরানে তেহরানে জোড়া বোমা হামলা চালিয়েছিল, যাতে প্রায় 100 জন নিহত হয়েছেন। 2022 সালের সেপ্টেম্বরে কাবুলে রাশিয়ান দূতাবাসে একটি মারাত্মক আত্মঘাতী বোমা হামলার কথাও তারা স্বীকার করে। 2021 সালে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হামলা চালায়, যাতে নিহত হয় 13 মার্কিন সেনা আর বহু বেসামরিক নাগরিক। মধ্যপ্রাচ্যের শীর্ষ মার্কিন জেনারেল কিছুদিন আগেই সতর্ক করেছিলেন যে 6 মাসের মধ্যেই কোনো সতর্কতা ছাড়াই হামলা করতে পারে এই ইসলামী জঙ্গি গোষ্ঠীটি, এবং সেটি জনবহুল কোনো এলাকায়। সেই সতর্কবার্তাই সত্য হলো আজকে রাশিয়ার মস্কোতে। কিন্তু এখন প্রশ্ন আসে যে এত জায়গা থাকতে তারা কেন মস্কোকে বেছে নিল হামলার জন্য। গতকাল সন্ধ্যায় হঠাৎই রাশিয়ার রাজধানী মস্কোয় হামলা চালালো আইএস-ক। এটি তাদের সহিংস কর্মকাণ্ডের এক নাটকীয় বৃদ্ধি হিসেবে দেখা হলেও বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক বছরগুলোয় গোষ্ঠীটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করে আসছিল। এই প্রসঙ্গে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোফান সেন্টারের কলিন ক্লার্ক বলেন, 2 বছর ধরেই রাশিয়াকে নিশানা করেছে আইএস। তারা তাদের প্রচারণায় প্রায়ই পুতিনের সমালোচনা করে আসছে। ওয়াশিংটন ভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান উইলসন সেন্টারের মাইকেল কুগলম্যান বলেন, রাশিয়াকে নিয়মিতভাবে মুসলিম বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা একটি দেশ হিসেবে দেখে আইএস-ক। আইএস-ক মস্কোর বিরুদ্ধে তাদের অভিযোগের পক্ষে মধ্য এশিয়ায় কিছু সন্ত্রাসী গোষ্ঠীকে নিজেদের সদস্যর মতো বিবেচনা করে তারা।